আছে দেখুন, সিঙ্গেল রুমের ভাড়া কত? 8.99 টাকা নয় পয়সা। ও, 9 টাকাই হলো? না না, 8 টাকাই হলো, বাকিটা 9 পয়সা। হবে, এটা আগান রাখুন। আপনার নাম? কল্পনা গুপ্ত। স্মৃতিতে যখন সিঁদুর আছে দেখছি, তখন নিশ্চয় বিবাহিতা? আগে হ্যাঁ। স্বামীর নাম? বলতে নেই তো, এটা পরে দেখুন। আপনার ঠিকানা? কেয়ার অফ দেবেন সেন, 22 নম্বর সুলে প্যাগোডা রোড, রেঙ্গু। এ আমার দাদার ঠিকানা। আমার স্বামী আজ বছর খানিক ধরে নিরুদ্দেশ, তাঁরই খুঁজে এখানে আসে। যা শোনালেন মিসেস গুপ্ত, এ তো দেখছি বিলকুল নাটক নভেল। দেখুন, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আমাকে আপনি নাম ধরেই যান। বেশ বেশ, তাই হবে। কিন্তু এত বড় শহরে চট করে কি তার পাত্তা মিলবে? তাছাড়া সে যে এখানে আছে তার এবার ঠিক কি? সঙ্গে একটা ফটো পর্যন্ত আছে দিদি, তবে বড্ড ছোট। দিদি দেখুন, বাহ, খাসা চেহারাটি তো। না, এই মুখ দেখলে আমার ঠিক মনে থাকতো। আচ্ছা, তুমি না বলছিলে সে ব্যবসা গুটি এখানে চলে এসেছে? হ্যাঁ। কিন্তু এই খবর দিলে কে তোমার? ইম্ফল এক ভদ্রলোক দিলেন, তিনি আমাকে হোটেলের কথা বলেছিলেন। আচ্ছা দিদি, পুলিশের কাছ থেকে? পুলিশ? ও কাজ কখনো করিস নি কল্পু? ভাগে ছুলে 18 ঘা, তার চেয়ে বরং তুই কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দে। তাই তো, তুমি ঠিক বলেছ, আমাকে একটু গুছিয়ে লিখে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই লিখে দেবো। এনসা কেমন মানতা হয়? বাবু টিস তোর চাইছে। ঠিক হ্যায়, তুম যাও, হম আবি আতা হ্যায়। তুমি সোজা সুরেন বাণুজ্যের বাড়ি যাবে, আর গিয়েই তার পায়ে আছে পড়বে। ভদ্রলোক মেজাজি, কিন্তু খুব ভালো ওকে। তোমার গলার লকে ব্যাগ তার শ্রীচরণে রেখে কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কাহিনীটি বলবে। তিনি আমার কথা বিশ্বাস করবেন তো? আর বাদ করবেন, তাহলে একদিন তালিম পেলে কি? আর তাছাড়া আমিও তো সেখানে থাকবো, উসকে যা দেবার ঠিক তো। আমায় তো আপনি চেনেন না, গায়ে পড়ে কিছু বলতে গেলে আপনাকে যদি সন্দেহ করে। সে কি, তোমার চোখের জল শুধু ওই বুড়োটাকেই ঘায়াল করবে? আমার হৃদয় বলে কি কোনো পদার্থ নেই? আমিও তো গলে যাব। একটা নির্জলা মিথ্যেকে একটা নির্ভেজাল সত্যিতে দান করাতে আপনার মতো আর কি কেউ পারে? পারতো যারা, তারা হয়তো এতদিনে জেলে গিয়ে ঘানি ঘোরাচ্ছে, কি বলে নারেন? যাক, এসব কথা, তুমি ব্যাপারটা আর একবার ভালো করে বুঝে নাও। তোমার বিজ্ঞাপনের উত্তরে আগামীকাল সন্ধ্যে 7:30টায় কল্পনা গুপ্ত এখানে থাকেন? ওনার চিঠি কোথেকে আসছে? এই ছোকরা, আরে চলে গেল কল্প, তার চিঠি এসেছে। আপনারা সকলে অনুমতি দিন, শুভ কার্য আরম্ভ করি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার হাত বন্ধ।
আপনি যখন বর আপনি নিশ্চয়ই সুধাংশু বাবু। একবার দয়া করে উঠে আসুন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। আপনাকে তো চিনতে পারছেন, আপনি কে? সুধাংশুর সঙ্গে এ সময় আপনার কি দরকার? দেখতে পাচ্ছেন একটা শুভ কাজে বসেছে। সেই সম্পর্কে আমি কিছু বলতে এসেছি, ওকে একটিবার উঠে আসতে বলুন। কি আশ্চর্য, আপনার যা বলবার আছে এখানেই বলুন, আর যত সংক্ষেপে হয় ততই ভালো। এখানে বলাটা ঠিক উচিত হবে না, আপনি সব শুনলেই বুঝতে পারবেন। আপনার বক্তব্যটা কি তাই বলুন? দেখুন আমি কিন্তু আলাদাই বলতে চাইছিলাম, শেষে আমায় দোষ দেবেন। কি আজে বাজে সময় নষ্ট করছেন মশাই, যা বলবার আছে তাড়াতাড়ি বলুন, সংক্ষেপে বলুন। বেশ তাহলে শুনুন, সুধাংশু বাবু এ বিয়ে করতে পারেন। ননসেন্স নয় স্যার হরপ্রসাদ, সুধাংশু বাবু এ বিয়ে করলে তাকে বিগেমের চার্জে পড়তে হবে। আইনত এক স্ত্রী বর্তমানে, তিনি আর একটা বিয়ে করতে পারেন। এক স্ত্রী বর্তমান? কি আবল তাবল বকছেন মশাই, আপনি মধ্যে প্রকৃতিস্থ না? মা বাবু ঠিকই বলেছেন, লোকটি পাগল। সুধাংশু বাবু আমার ইচ্ছে ছিল না এত লোকের সামনে কেলেঙ্কারিটা হোক, কিন্তু আপনি আমাকে বাধ্য করালেন। কল্পনা দেবী আবার এদিকে আসুন তো। ঘোমটা খুলুন, এখন লজ্জা করবার সময় নয়। এ দেখুন আপনার স্ত্রী। আমি মরিনি, বিশ্বাস করো আমি মরিনি, তোমার কল্পনা আজও বেঁচে আছে। কি বললেন? কি আপনি কল্পনা? আমায় তুমি চিনতে পারছো না, আমি যে কল্পনা তোমার স্ত্রী। বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি, একেবারে ভালো হয়ে গেছি, মাথার অসুখটা আমার আর নেই। তুমি ওকে মোটেই চেনো? আমি একেবারেই চিনি না। সুধাংশু একটু মাথা ঠান্ডা করে। দাঁড়াও, ইউ ইম্পোস্টার, চলে যান এখান থেকে। চরণ সিং হাতল, আমি দারোয়ান কোবলা, আমি কোটেশন নিকালতো। আমাদের না এখান থেকে বার করে দিলেন, কিন্তু তাই বলে এত লোকের সামনে এটা তো আর প্রমাণ হচ্ছে না যে ইনি স্বামী নন। সুধাংশু বাবু আইনত বিয়ে করতে পারেন না। কি করতে পারি আর না পারি সেখানকে আপনার কাছ থেকে নিতে হবে। চরণ সিং শোনো সুধাংশু, আরে তাড়িয়ে দিলে ব্যাপারটা কোনো মীমাংসা হবে না। আচ্ছা তুমি যে কি চেনো না সেটা কি বুঝতে পারছো তো? বোঝার কিছু নেই, কল্পনার চেহারার সঙ্গে এর চেহারার কোনো মিলই নেই। তাহলে আপনি কি বলতে চান স্যার যে ইনি সমস্ত পাঁচজনের সামনে মিথ্যে ফাওদা দিচ্ছেন? হিন্দু ঘরের সমস্ত মেয়ে এই শাঁকাশিদের নিয়ে কেউ ফষ্টি নষ্টি করে? আপনি আবার কে? আগে আহা, আপনি কোন পক্ষে, বর পক্ষে না কোনো পক্ষে? আগে আমি কোনো পক্ষে না, আমি উকিল বাবুর মক্কে, অধীনের নাম শ্রী করঞ্জাক্ষু সমাত্তা। তাহলে আপনার এ বিষয়ে স্বার্থ কি? যে বলেন, এই উনি যখন উকিল বাবুর কাছে যান, আমি তো ওইখানে ছিলাম, তা ভাবলাম বেচারি বিপদে পড়েছেন, সঙ্গে থাকলে যদি কোনো উপকার করা যায়। এই যায় ও, তাহলে আপনি ওকে চেনেন? আগে না, মানে ঘন্টাখানেক আগে চিনতাম না। তাহলে আপনি আসতে পারেন, এখানে থাকবার আপনার কোনো অধিকার নেই। আগে সে ভাগ্যি করে কি জমেছি যে এমন বাড়িতে বসে পাত পেতে দুটো ভালো মন্দ খেয়ে যাব? আমি বিদে হচ্ছি। তবে বলছিলাম কি, যে বিয়েতে যখন বাগড়াই পড়েছে তখন এমন চাঁদপানা দিদিমণিটিকে উচ্ছুক করবার আগে ব্যাপারটা একটু তলিয়ে দেখে নিলে হতো না? মানে যে পাঁচজনে আপনাকে মানে, আপনি মানি লোক। আচ্ছা প্রাতঃকাল না, ইউ গেট আউট। আগে আমি কি করবো তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, একটা বিরাট ষড়যন্ত্র চলেছে, ওই লোকটি এর মধ্যে আছে। আপনি বিশ্বাস করেন আমার স্ত্রী বেঁচে নেই, বেঁচে থাকতে পারে না, ওই মেয়েটি একটি ফ্রড। কেন তুমি আমি অস্বীকার করছো বলো তো? খবরটা পেয়ে আঘাত সামলাতে পারিনি বলে ছুটে এসেছি, বিয়ে ভাঙতে আমি আসিনি। আইন যা বলে বলুক, তুমি বিয়ে করো, তোমার সুখেই আমার সুখ। সতীন নিয়ে আমি বেশ ঘর করতে পারব। বাহ বাহ বাহ, অভিনয় তো বেশ ভালোই করেন দেখছি। আপনার মতলবটা কি বলুন তো, কি চান আপনি? শুধু তোমার খবর। আপনি পুলিশকে খবর দিন। হ্যাঁ তাই করুন স্যার হরপ্রসাদ, আর বিয়েটা আপাতত বন্ধই থাক। হ্যাঁ তাই থাকবে, কিন্তু আপনাকে আমি সাবধান করে দিতে চাই, এর মধ্যে যদি কোনো গলত থাকে তাহলে আপনাকে আমি সহজে ছাড়ব না। পরেশ শোনো, শেখর চ্যাটার্জি চলে গেছে। কোন শেখর চ্যাটার্জি? হ্যাঁ আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, ইডিয়ান তার ছেলে। ও তিনি তো চলে গেছে। আচ্ছা তার কোয়ার্টার্সে টেলিফোন করো, আর সেখানে যদি না থাকে তাহলে লাল বাজার টেলিফোন করো। হ্যাঁ শোনো, হ্যাঁ আমি নিজেই যাচ্ছি।
নিমন্ত্রিত যে খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দাও, আর কি আর বলবে, যা একটা বলো, আমি আর ভাবতে পারছি না।